আমরা আসলে বেসিক্যালি আজকে যে বাইকটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমাদের যে বাইকটা লঞ্চ করেছে, মানে বাইক লঞ্চ করেনি বাট এটা আপডেট ভার্সনটা এসেছে, সেটা হচ্ছে যে আমাদের 110 সেগমেন্টের মধ্যে হোন্ডা ভিগো। তো প্লিজ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করবো এই বাইকের টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। আসলে এইটাতে কী কী চেঞ্জ নিয়ে বাংলাদেশে আসলো, সবচেয়ে বড় আপনাদের জন্য যে চমকটা সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে হোন্ডা লিগোটা ছিল এটার থেকে আসলে আপডেট প্রাইস হয়ে আসছে, এটা হচ্ছে বড় চমকের বিষয়। তো সব কিছুই আমি বলবো, তো আমাদের সাথেই থাকবেন। হোন্ডা লিগো 2019 প্রথম দিকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এটা লঞ্চ করেছিল, যেটাতে আসলে চারটা কালার ভেরিয়েন্টে ছিল। এবং এখন কিন্তু নর্মালি দেখা যায় যে প্রত্যেকটা বাইকের আসলে ডাইনামিক গ্রাফিক্স থাকে, সেম ক্যাটাগরিতে আসলে হোন্ডা লিগোটা লঞ্চ করেছিল, যেমন ফুয়েল ট্যাঙ্কের পাশে কিন্তু প্রচুর ডাইনামিক গ্রাফিক্স ছিল। তো এই লিগোর সাথে প্রিভিয়াস যে লিগোটা ছিল, আগের যে লিগোটা, এটার মধ্যে মেজর যে চেঞ্জ সেটা হচ্ছে যে আগের লিগোতে এই ফুয়েল ট্যাঙ্কের এইখান থেকে এই পর্যন্ত ছিল এই ডাইনামিক গ্রাফিক্স, মানে স্টিকারটা লিগো লেখা, বাট এটা কিন্তু নতুন লিগোতে কিন্তু অনেক বড় করে দিয়েছে এবং এইটা দুই পাশেই থাকবে, ফুয়েল ট্যাঙ্কের দুই পাশেই থাকবে। এইটাই হচ্ছে আসলে মেজর চেঞ্জ। এবং কালারটা আগে যেটা ছিল চারটা কালার, এখন কিন্তু আপনারা তিনটা কালারে পাবেন। এর মধ্যে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অক্সিমেট গ্রে, এবং এরপর আরও দুটো কালার আছে, ব্লু মেটালিক, ইম্পিরিয়াল রেড মেটালিক। হোন্ডা লিগো এটা যদি আমি ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটু আলাদা করে বলি, সেটা হচ্ছে যে VS4 এয়ারকুল 4-স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা থেকে আসলে 9.8.43 PS, দ্যাট মিন্স 7500 RPM, এবং এটা নেট টর্ক হচ্ছে 9.003, দ্যাট মিন্স 5500 হচ্ছে নিউটন মিটারের টর্ক উৎপাদন করবে, মানে শক্তিটা থাকবে। এবং এটার সাথে হোন্ডা লিগোতে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে 4-শিফটের একটা গিয়ার বক্স। এবং স্টার্টিং মেথডে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে আপনার এটা হচ্ছে কিক, এবং আরেকটা অপশন যেটা থাকছে সেটা হচ্ছে ইলেকট্রিক সেলফ। নর্মালি কিন্তু 110 সেগমেন্টের মধ্যে অনেক বাইকেরই আছে যেটাতে আসলে সেলফ থাকে না, শুধু কিকটা থাকে, বাট আমাদের লিগোতে কিন্তু আগের প্রিভিয়াস লিগো বা এটাতে কিন্তু সেভই রাখা আছে, এবং কিক এবং সেলফ দুইটাই স্টার্টিং মেথডে দুইটাই পাচ্ছে। এর পাশাপাশি এটাতে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে যে এইচটিটা কি, আমি এইচটিটা বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে এইচটিটা আসলে প্রযুক্তিটা ডিফারেন্টলি, এটা হোন্ডার একটা প্রযুক্তি যেটাতে আসলে ওরা যেটা বলে সেটা হচ্ছে যে হোন্ডা ইকো টেকনোলজি। হোন্ডা ইকো টেকনোলজির কারণে একটা বাইকের কিন্তু ফুয়েল কনজাম্পশনটা কমে যায়, মানে ফুয়েল কনজাম্পশন কমে যায়, দ্যাট মিন্স আপনার মাইলেজটা অনেক বেটার পাবেন। এটাই হচ্ছে ওদের একটা প্রযুক্তি যেটাতে আসলে জ্বালানিটা কম খরচ হয় এবং এটার মাইলেজটা অনেক বৃদ্ধি করে। এর পাশাপাশি যদি আমি বলি তাহলে এটার ফ্রন্টে যেটা থাকছে সেটা হচ্ছে যে 80x100 সেন্সরের একটা টিউবলেস টায়ার, MRF-এর টিউবলেস টায়ার ইউজ করে, হোন্ডা সবগুলো টায়ারেই কিন্তু টিউবলেস হয়। এবং পাশাপাশি যেটা আছে 240 mm একটা ডিস্ক ব্রেক, ফ্রন্টে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পাবেন, মেশিন ক্যালিপারের একটা ডিস্ক ব্রেক। এবং রেয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে যে ওইটাও কিন্তু 80x100-এর একটা রেয়ার টায়ার, ফ্রন্টে এবং রেয়ারে কিন্তু সেম টায়ারটা ইউজ করেছে। ফ্রন্টে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে যে টেলিস্কোপিক সাসপেনশন, এবং পিছনে যে সাসপেনশনটা ইউজ করেছে এটা হচ্ছে স্প্রিং লোডেড সাসপেনশন, এবং ফাইভ সিটিং পজিশন অনুযায়ী রোড কন্ডিশন হলে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। গ্র্যাভিটিটা ওরা একটু অনেক একটু চমৎকার করেছে, আগেরটা থেকে একটু মনে হয়েছে আমার কাছে চেঞ্জ। সিটটা কিন্তু আপনি ওয়াইড একটা সিট পাবেন, এবং এই লিগোর কিন্তু সিটিং পজিশনও খুবই বেটার। আপনি যদি চান আসলে ফ্যামিলি বাইকের জন্য একটু ট্যুর করবেন বা ফ্যামিলি সেটাতে আপনি ফ্যামিলির সাথে এটা নিয়ে চালাবেন, তাহলে কিন্তু আপনার এটা অনায়াসে খুব বেটার একটা সাপোর্ট দিবে। হোন্ডা লিগোর কার্বোয়েটটা হচ্ছে 111 kg, এটা ড্রাম এবং ডিস্কের জন্য সেমি ওয়েট, এবং এর ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে 8.5 লিটার, দ্যাট মিন্স আপনার 8.5 লিটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এবং এটাতে কিন্তু আগেও যেটা ছিল সেটা হচ্ছে যে সেমি ডিজিটাল মিটার, স্পিড মিটারটা অ্যানালগ, এবং আদার্স যে ইন্ডিকেটরগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি ডিজিটাল মিটার হবেন, দ্যাট মিন্স আপনার টোটাল ফুয়েল কস্ট, টোটাল মাইলেজ, ট্রিপটা আপনি কনফার্ম করতে পারবেন, সার্ভিস ডিউ ইন্ডিকেটর পাবেন। এবং হ্যান্ডেল বারটা একটু আগের থেকে একটু চমৎকার করেছে, আমার যেটা মনে হয়েছে যে আগের লিগো থেকে এটার হ্যান্ডেল বারটা একটু ছোট করেছে, বাট এটা হচ্ছে আপনার রাইডিং অফারের জন্য, আপনি খুব ইজিলি এটা বুক করে রাখতে পারবেন। এর পাশাপাশি আমরা এই বাইকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ডিলারের কাছ থেকে আপনার লিগোটা পারচেস করবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা বাইকেরই 1 বছরের তারপর ফ্রি সার্ভিস, 2 ইয়ার্সের একটা ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন।
হুন্ডালিভার ব্যাক সাইডে যদি একটু বলি তাহলে কিন্তু একটু চেঞ্জ নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে অনেকেরই একটা প্রবলেম থাকে যে নাম্বার প্লেটটা কোথায় লাগাবে বা কীভাবে লাগাবে, এইখানে একটা প্লেট লাগানোর জন্য ওটা কিন্তু আলাদা একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ হার্ড আছে, যেটাতে আপনার নর্মালি লুজ বা একটু ঝাঁকি যখন লাগবে তখন কিন্তু আপনার এটা মুভমেন্ট করবে না। এটা আমার কাছে একটু ভালো লেগেছে, যেটা এটা আসলে এটা হুন্ডা কোম্পানি এটা প্রথম থেকে দিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এটার প্রাইসটা নিয়ে, হ্যাঁ আসলে হুন্ডা লিভার আপডেট যে প্রাইসটা ওরা রেখেছে এই মডেলটার বা এই কালারের সাথে বা এই নতুন লিভার সাথে, নতুন ডাইমেন্স গ্রাফিক্সের যে লিভার সাথে, সেটা হচ্ছে যে ডিস্ক ব্রেকের প্রাইস ওরা রেখেছে 1,08,900 এবং তিনটা কালারের জন্য সেম প্রাইস, এই কালার চেঞ্জের জন্য কোনো প্রাইসের ভেরিয়েশন নাই। এবং ড্রাম ভার্সনের যে প্রাইসটা ওরা রেখেছে সেটা হচ্ছে 1,03,900। হুন্ডা অথরাইজড ডিলারের কাছ থেকে আপনারা অবশ্যই এই প্রাইসের মধ্যে নিতে পারবেন এবং এই বাইকগুলো আসলে সব ডিলারের কাছে এখন অ্যাভেলেবল, আপনি চাইলে যে কোনো কালারটা পারচেজ করতে পারবেন। সো আপনি যদি বলেন যে আসলে ডিসকাউন্ট কী বা হ্যান্ডেল কী আছে এটার সাথে, সো ওই দিক থেকে চিন্তা করেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে খুব বেটার একটা অপরচুনিটি আপনাদের জন্য, সেটা হচ্ছে যে 1,16,000 থেকে ওই ডিসকাউন্ট দিয়ে এই ঝামেলার থেকে ওরা নর্মালি প্রাইসটা কমিয়ে বাংলাদেশে লঞ্চ করেছে। ডিস্ক ব্রেকের প্রাইস হচ্ছে 1,08,900 এবং ড্রাম ভার্সনের প্রাইস যেটা সেটা হচ্ছে 1,03,900। ডিস্ক এবং ড্রাম তিনটা ভার্সনে আপনারা সব ডিলারের কাছেই পাবেন, তবে ড্রাম ভার্সন যদি কখনো কারোর কাছে না থাকে আপনি অর্ডার করলে সেটা অবশ্যই এনে দেওয়া যাবে। এছাড়া হুন্ডা লিভার যে আদার্স আপনার ফ্যাসিলিটিসগুলো থাকছে সেটা হচ্ছে ডিসকাস পেপার, ইঞ্জিন সেন্টার, মেনটেন্স ফ্রি ব্যাটারি, যেটা অন্যান্য বাইকে থাকে হুন্ডা যেটা প্রথম থেকে এগুলো দিয়ে আসছে সেটা তো পাবেন। এর পাশাপাশি এটার মাইলেজের দিক থেকে যদি আমি একটু বলি তাহলে আসলে প্রাউড করেই বলতে হয় হুন্ডা আসলে হুন্ডাই হুন্ডা, আমরা সবটা নর্মালি জানি হুন্ডাই হুন্ডা। আসলে যেটা প্রপারলি আমি মনে করি হুন্ডার এই লিভার মাইলেজ ওরা যেটা মানে হুন্ডা কোম্পানি ক্লেম করে সেটা হচ্ছে যে 74 কিলোমিটার পার লিটার, বাট আমরা এ পর্যন্ত কাস্টমার ফিডব্যাক যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হুন্ডা লিভার যে মাইলেজটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 66-65 কিলোমিটার হচ্ছে সিটি রাইডের মাইলেজ পাবেন আপনি, এবং সিটি বাইরে এর থেকে আরও একটু বেশি মাইলেজ পাবেন। বাট আপনি ওভারঅল ঘুরতে পারেন 55-60 কিলোমিটার আপনি অনায়াসে ঢাকা সিটিতে এটা মাইলেজ পাবেন। সো এই হচ্ছে বেসিক্যালি যেটা চেঞ্জ এবং এটার আপডেট প্রাইসটা আমি জানার চেষ্টা করেছি। এছাড়াও যদি আরও বেশি কিছু জানার থাকে অবশ্যই আপনাদের নিয়ারেস্ট কোনো ডিলারের শোরুমে আপনি ভিজিট করবেন, তাহলে এটার ডিফিকাল কী কী চেঞ্জ আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই চেষ্টা করবে এগুলো জানানোর জন্য। তো সবশেষ যেটা সবসময় বলে শেষ করতে চাই, অলওয়েজ হেলমেট পরে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, সবাই সুস্থ থাকবেন।